হ্যালো এভরিওয়ান, এখন করে দেখাবো পাকা আম দিয়ে দই, আমের দই। তাই এখানে আমি আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দুধটাকে একটু তালমিশি দিয়ে ফুটিয়ে নিয়েছি, এটা এখন হালকা হালকা একটু গরম আছে। এখানে নিয়েছি টক দই, টক দই এটা দইয়ের বীজ। এটা আমি রুম টেম্পারেচারে নিয়েছি। এখন এইটা আমি একটা পাত্র নিয়েছি এরকম, এখানে দিয়ে দিচ্ছি, চতুর্দিকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। দুইটা আমি নিয়ে নিয়েছি, দুধটা দেখে নিচ্ছি কেমন টেম্পারেচার আছে। আঙুল দিয়ে সহ্য করার মতো এরকম একটু একটু উষ্ণ গরম আছে। এই অবস্থায় আমি দুধটা দিয়ে দিব, এই অবস্থায় আমি দুধটা দিয়ে দিব এই বাটিতে, পরে মিক্সড করে নেব। এটাকে মিক্সড করে নিচ্ছি আমটাকে, আমটাকে একটু চুলায় গরম করে নিলেও তো আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে ব্লেন্ডার ব্লেন্ডও করে নিতে পারেন। এখন এটা এটা গরমই আছে একটু একটু, এখন এটা আমি এখানে দিয়ে দিব। এটাকে আমি একটু মিক্সড করে নিয়েছি, এখন এটাকে ঢাকা দিয়ে কোনো বন্ধ একটা জায়গায় রেখে দেব। এটাকে বন্ধ একটা জায়গায় রেখে দেব। তো দইটা হয়ে এলে তারপর তোমাদের দেখাচ্ছি, কালকে তোমাদের এটা দেখাবো। এটাকে আমি রাইস কুকারে রেখেছি, এটা গরম থাকবে। আর এই ছিদ্রটা আমি বন্ধ করে দেব একটা টিস্যু পেপার দিয়ে, এখানে গরম থাকবে আর দইটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো গাইস, আমি এখানে টিস্যু পেপার খুঁজে পাচ্ছি না, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ। এটা কিন্তু বাতাস ঢুকবে না, এভাবেই থাকুক, পরের দিন তোমাদের দইটা দেখাচ্ছি। পরের দিন সকালে এটা খুলছি, এখানে আমি কোনো কালার ইউজ করি নাই, তাই রংটা এরকম হয়েছে। এটা কিন্তু হয়ে গেছে দই, ম্যাঙ্গো দই। অনেকে এখানে ফুড কালার ইউজ করে, তাই কালারটা দেখতে সুন্দর হয়। আমি এভাবে বসিয়েছি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। যাদের কালার পছন্দ তারা একটু ফুড কালার অ্যাড করতে পারেন, কিন্তু এটা হেলদি না, একটু মাঝে মাঝে চলে। আমি এখানে চিনি ইউজ করিনি, নো সুগার, একটু তার মিষ্টি ইউজ করছিলাম। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। টাটা বাই বাই বন্ধুরা, এনজয়।